বিশ্বের আর্থিক খাতের দুই মোড়ল বিশ্বব্যাংক ও IMF দাতা সুলভ আচরণ পাল্টে অংশীদারিত্বমূলক ভূমিকা নেয়, বাংলাদেশের দ্রুত উন্নতি হচ্ছে, অভিমত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। সংস্থা দুটি তাদের চরিত্র বদলে বাংলাদেশের মতো ছোট দেশের মতামতকে গুরুত্ব দিয়ে দারিদ্র দূর করা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিয়ে কাজ করায় ভীষণ খুশি বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। রবিবার শেষ হলো বিশ্বব্যাংক ও IMF-এর বার্ষিক সম্মেলন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে সম্মেলনে যোগ দেয় 17 সদস্যের প্রতিনিধি দল। সম্মেলনের পুরোটা সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন বৈঠকে ব্যস্ত সময় কাটান অর্থমন্ত্রী। বৈঠক করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নির্বাহীদের সাথে, যোগ দেন জলবায়ু পরিবর্তন মোকাবেলার ফোরামেও। সম্মেলনের শেষ দিনে সেসব কথাই জানালেন অর্থমন্ত্রী। এখন ওয়ার্ল্ড ব্যাংক আর কিসের রোলের মধ্যে কোনো তফাৎ নাই, দুজনেই একসঙ্গে কাজ করছে, দুজনেই গ্রোথের জন্য কাজ করছে, দুজনেই ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। দিস ইজ এ সি চেঞ্জ। IMF, ওয়ার্ল্ড ব্যাংক এগুলিতে আমাদের ভয়েস অনেক বেড়েছে, দি অরিজিনাল অ্যালোকেশন অফ শেয়ার সেগুলো কমেছে। ইয়েস, USL ভেটো পাওয়ার রয়েছে, কিন্তু ইট হ্যাজ ডিমিনিশড টোটাল। আগে থাকবে কত, 45-50%, 125-এর মতো, একটু বেশি ভেটো পাওয়ারটা কোনো মতে আছে। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের অর্থনীতির দ্রুত অগ্রগতির পেছনে উন্নয়ন সহযোগীদের অসামান্য অবদান রয়েছে, তবে বড় পাওয়া বিশ্বব্যাংক ও IMF-এর কাছে উন্নয়নশীল দেশগুলোর মর্যাদা। আমরা সময় সময় করে উন্নত হচ্ছি, তারা যে অবস্থায় পৌঁছতে 200-250 বছর লেগেছে, উই আর ডুইং ইট ইন লেস দেন 40 ইয়ার্স 50 ইয়ার্স। লুক এট বাংলাদেশ, 45 ইয়ার্স হোয়ার উই আর। এই 45 ইয়ার্স আমরা যে অবস্থায় সে অবস্থায় ব্রিটেন বা ফ্রান্সের পৌঁছতে 200 বছর লেগেছে। আগামী 16 অক্টোবর তিন দিনের সফরে বাংলাদেশে যাচ্ছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর জিম ইয়ং কিম। তার সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সম্পর্ক অন্য এক উচ্চতায় পৌঁছাবে আশা অর্থমন্ত্রীর। প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলানো নয়, বিশ্বব্যাংক ও IMF যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে, সেটাই এখন বড় অর্জন বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, বিশ্বব্যাংক সদর দপ্তর, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।